शुरू করিতেছি মহান আল্লাহর নামে যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু। আপনারা কি জেনেছেন যে খুব শিগগির যদি শোনা যায় যে বাংলাদেশ যে ফুটবল ফেডারেশন কে যদি সাসপেন্ড করে দেয় ফিফা তাহলে কেমন লাগবে আপনাদের শুনতে? কিছুদিন আগে আপনারা জানেন যে ইন্ডিয়া সাসপেন্ড হয়েছিল তারপর সাসপেনশন তোলা হয়েছে, বাংলাদেশে সাসপেন্ড হওয়ার সমূহ সম্ভাবনা দেখা দিচ্ছে। আপনারা কি জানেন কি কারণে? আপনারা কি দেখেছেন যে ফিফা একটা সকল নোটিশ দিয়েছে আমাদের ফুটবল ফেডারেশনকে, এদেরকে বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে যে ফিফার যে অনুদান দেয়া হয় এই অনুদানের টাকা দুর্নীতি করা হয়েছে, এই যে অনুদানের টাকায় যে কেনাকাটায় দুর্নীতি করা হয়েছে। তাদেরকে নোটিশ দেওয়া হয়েছে, নোটিশ দেওয়া হয়েছে যে আমাদের যে ফুটবল ফেডারেশনের যিনি সেক্রেটারি আবু নাইম সোহাগ, তিনি প্রায় হাজার বছর ধরে সেক্রেটারি আছেন, বাংলাদেশ জন্মের পরে মনে হয় সম্ভবত উনি আছেন, উনি সহ আরো দুইজন কর্মকর্তা চিঠি গেছে নাকি হচ্ছে গিয়ে এই সিনিয়র সহসভাপতি হচ্ছে গিয়ে সালাম মুর্শিদিন উনার নামে ওই চিঠি গেছে, তারা এখন উত্তর দিবেন। আমি জানি না কি উত্তর দিবেন। কিছুদিন আগেও একবার এ নিয়ে এই ফিফা থেকে বলা হয়েছে, মানে আমি যে আগে বারবার বলি যে এত ব্যর্থ হওয়ার পরও যখন কিছু মানুষ এই ফুটবল ফেডারেশনকে ঘিরে থেকে যায় এর মানে অবশ্যই এখানে এরা বিশাল লাভবান হচ্ছে, এই জন্যই এখানে থেকে যাচ্ছে। আমি দুর্নীতির অভিযোগ আনছি এদের বিরুদ্ধে, এখন এই আমার দুর্নীতির অভিযোগ, এখন ফিফাও নিজে এই দুর্নীতির অভিযোগ এদের বিরুদ্ধে আনছে। আমাদের এখন সমূহ সম্ভাবনা দেখা দিচ্ছে আমাদেরকে সাসপেন্ড করার। এখন বাংলাদেশের সবকিছুর মালিকানাই বাংলাদেশ আছে, বাংলাদেশ ভালো করতেছে, বাংলাদেশে পদ্মা সেতু হয়েছে, বাংলাদেশে এমন কোনো ডেভেলপমেন্ট নাই হয় নাই, কিন্তু একমাত্র ফুটবল, আমার কাছে মনে হয় যে ফুটবলটা মনে হয় সম্ভবত পাকিস্তানি চিন্তা ভাবনার কিছু মানুষ চালাচ্ছে, নাইলে বাংলাদেশের ফুটবল এইভাবে ধ্বংস হয়ে যাচ্ছে দিন দিন, কিন্তু একটা মানুষ ওই যারা ফেডারেশনে আছে তারা না এই জায়গা ছেড়ে যাচ্ছে না আমাদের ফুটবলটা আগাই দিতে যাচ্ছে। শুনেন, ফুটবল নিয়ে এত কান্না আমি করতাম না যদি এটা ফুটবলই হইতো। শুধু ফুটবল হচ্ছে কি এমন একটা জিনিস, আমাদের মাঠগুলো হচ্ছে কি ফুটবলের মাধ্যমে চলে, আমাদের ইয়াং জেনারেশন যারা একেবারে মানে আপনি কি বলবেন সারাক্ষণ কম্পিউটার চালাইতে চালাইতে যারা মাঠে যায় না একটা ক্রিপল্ড হয়ে যাচ্ছে, এদেরকে দিয়ে কিচ্ছু হবে না যদি এদেরকে আমরা মাঠে নিয়ে যেতে না পারি, ফুটবলটারে যদি বাঁচাইতে না পারি, আপনি মাদক থেকে এই দেশটারে বাঁচাইতে পারবেন না। মাদক থেকে বাঁচানোর যে কয়েকটা উপায় আছে এর মধ্যে একটা হচ্ছে গিয়ে ফুটবলের মাঠে তরুণদেরকে নিয়ে আসা। অসংখ্য কারণ আছে যে কারণে ফুটবলটাকে নিয়ে এত কান্না করি, নাইলে ফুটবল কেন? অনেক কিছুই তো ধ্বংস হচ্ছে, এত কথা তো বলতে পারি না বা বলিও না, কিন্তু ফুটবলটা আমার নিজের প্রথম প্রেম, বহু মানুষের প্রেম। এইবার আপনারা আর্জেন্টিনা ব্রাজিলের ক্ষেত্রে দেখছেন মানুষ কত ক্রেজি ফুটবলের ব্যাপারে, তারপরে আমাদের এই প্রথম প্রেমটা কি কারণে নষ্ট করে দেওয়া হচ্ছে আমি জানি না। আমি এই ফেডারেশনের নেতৃবৃন্দের কাছে বলি যে ইতিহাসে কলঙ্কিত তো এমনি হয়েছেন, এখনো সময় আছে এটা ছাড়েন, ছেড়ে ভালো মানুষগুলোর কাছে দায়িত্ব দেন, দিলে অন্তত কিছুটা হইলো ক্ষমা পাবেন, না এটা করুন প্রজন্ম কিন্তু আপনাদেরকে কোনোদিন ক্ষমা করবে না। দেখেন এই যে টাকা মারার বা বিভিন্নভাবে টাকা তহবিল তসরুপ করার যে অভিযোগ, এইরকম অভিযোগ থাকার পরও আমি জানি না এদের হাত কত দূরে, যে এরা এখনো বহাল তবিয়াতে আছে। ফুটবলটাকে যদি বাঁচাইতে চান, আমি যারা অথরিটি আছেন তাদেরকে অনুরোধ করব, আমি ক্রীড়া মন্ত্রণালয়কে অনুরোধ করব যে এই জায়গাটা বুঝেন দেখেন, নাইলে একেবারে সর্বশান্ত হওয়ার পর আমাদের সামনে আর কোনো পথ থাকবে না। কারণ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে আমরা আগামীবার বিশ্বকাপে যেতে চাই, আর বিশ্বকাপে যদি যেতেই চাই তাহলে এই ধরনের এই যারা দুর্নীতিগ্রস্ত বা দুর্নীতির অভিযোগ যাদের বিরুদ্ধে আছে তাদেরকে নিয়ে আপনি কোনোদিন যেতে পারবেন না। এই জন্যই আমি সরকারের প্রতি দাবি জানাবো যে এখন সময় আসছে এদেরকে সসম্মানে বিদায় দেওয়ার, আর না হয় অনেক দেরি হয়ে যাবে। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকুন, সুস্থ থাকুন।